हेलो एवरीवन, वेलकम टू एडुकेशनल एक्टिविटीज बेंगली। আমার চ্যানেল এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকই ভালো আছো। যারা এই বছর অর্থাৎ 2022 সালে ক্লাস 11 থেকে 12-এ উঠেছো, মানে 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ভিডিওটি স্পেশালি তাদের জন্য। যে সমস্ত ছাত্রছাত্রী 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা প্রত্যেকই ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে পাচ্ছ। স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়টি ঘোষণা করেছেন। বিগত 2 বছর করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের কারণে স্কুল বন্ধ ছিল এবং তখন প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়েছিল, যাতে তারা অনলাইনে পড়াশোনা ঠিকঠাকভাবে করতে পারে। তো এই বছরও প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য টাকা দেওয়া হবে। বর্তমানে দেখা যাচ্ছে করোনা পজিটিভের যে গ্রাফ, সেটা আবার বৃদ্ধি পাচ্ছে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে হয়তো পুনরায় স্কুল কলেজ বন্ধ করা হতে পারে। সেই অবস্থায় যাতে তোমরা অনলাইনে ভালোভাবে পড়াশোনা করতে পারো, সেই ভাবনা চিন্তা থেকেই এই ঘোষণা। এখন তোমাদের মনে প্রশ্ন যে কবে তোমরা সেই টাকাটা পাচ্ছ, তো সেই প্রসঙ্গে বলে রাখি, টাকাটি পাওয়ার জন্য কিছু প্রসিডিওর আছে। তোমাদের স্কুলের তরফ থেকে তোমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও আধার কার্ডের নাম্বার সাবমিট করার জন্য বলবে। অনেক স্কুলেই হয়তো প্রক্রিয়াটি চালু হয়ে গেছে, মানে স্টুডেন্টদের কাছ থেকে ব্যাংক ডিটেলস এবং আধার কার্ডের নাম্বার নেওয়া হয়ে গেছে। ব্যাংক ডিটেলস বলতে ব্যাংকের বইয়ের যে ফার্স্ট পেজ, সেটা জেরক্স কপি চাইছে, যেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার থাকছে, আইএফএসসি কোড ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে, আর আধার কার্ডের নাম্বার নেওয়া হচ্ছে। আবার অনেক স্কুলে হয়তো এখনও শুরু হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি প্রক্রিয়াটি শুরু হবে। তো তোমরা অতি অবশ্যই স্কুলের সাথে কানেক্টেড থাকবে। আর একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি এখানে, তোমরা যে অ্যাকাউন্টের নাম্বারটা দেবে বা দিচ্ছ, সেটা যেন অ্যাক্টিভ হয়, অর্থাৎ অ্যাকাউন্টটা যেন চালু থাকে। এমনটা যেন না হয় যে বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টের নাম্বার তোমরা দিয়ে দিচ্ছ। যদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয় আর সেই অ্যাকাউন্টের নাম্বার তোমরা দিচ্ছ, তাই সেক্ষেত্রে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে নিশ্চয়ই তোমার টাকা আসবে না, আর পুনরায় সেই টাকা কবে পাবে সে সংক্রান্ত ব্যাপারে কিছু বলা যায় না। সুতরাং এই ব্যাপারটি খেয়াল রেখে স্কুলকে ডকুমেন্টসগুলো জমা দিও, ঠিক আছে? আর তোমরা যারা ওয়েট করে আছো এই ট্যাব বা স্মার্টফোনের টাকার জন্য, তাদেরকে বলি তোমরা নভেম্বরের আগেই টাকা পেয়ে যাবে। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে যে পুজো ছুটির মধ্যে যদি নাও হয়, নভেম্বরের আগেই টাকাটা পেয়ে যাচ্ছ। তো নভেম্বরের মধ্যেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে, যদি সমস্ত ডকুমেন্টসগুলো ঠিকঠাক থাকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট ডে যদি এই সংক্রান্ত কোনো আপডেট আমরা পেয়ে থাকি, তৎক্ষণাৎ সেই আপডেট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে, একটা লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।